হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আমি তিয়াশা। আজকে আমরা কথা বলবো 365 ডেজ বই নিয়ে বাই ব্ল্যাঙ্কা লিপসিং, যার উপর বেস করে নেটফ্লিক্সের ওয়ার্ল্ড ওয়াইড সেন্সেশনাল এরোটিক ফিল্ম 365 ডেজ তৈরি হয়েছে। এই বইয়ের তিনটে পার্ট আছে, যার মধ্যে এটি হচ্ছে ফার্স্ট পার্ট আর এটা আমার পার্সোনাল ফেভারিট। বইটার গল্প শুরু হচ্ছে, বইটার ফিমেল লিড লরা তার 29th বার্থডে সেলিব্রেট করতে সিসিলি যায় তার ফ্রেন্ডস আর বয়ফ্রেন্ডকে নিয়ে, আর ঠিক সেখানেই তাকে রহস্যময়ভাবে কিডন্যাপ করে নেয় সিসিলিয়ান ক্রাইম ফ্যামিলির ইনক্রেডিবলি হ্যান্ডসাম ডন মাসিমো। মাসিমোর নিজস্ব কিছু কারণ আছে লরাকে কিডন্যাপ করার। তার মেন রিজন হচ্ছে যে প্রথমের তার লাইফের দিকে একটা অ্যাটেম্প্ট হয় তাকে খুন করা, যেহেতু সে একটা মাফিয়া ফ্যামিলি থেকে বিলং করে, আর সেই মুহূর্তে সে যখন জীবন মরণের মধ্যিখান দিয়ে যাচ্ছিলো তখন সে একটা হালকা ভিজন দেখতে পায়, আর সেই ভিজনের মধ্যে একটি মেয়েকে দেখতে পায় যার সাথে লরার খুবই ম্যাচ রয়েছে, লরার ফেসের ম্যাচ রয়েছে। এবং সেই মাসিমোর উপর হওয়া অ্যাটাক সার্ভাইভ করার পর মাসিমো পণ করে যে সে তার ভিশনে দেখা মেয়েটিকে যেভাবেই হোক খুঁজে বার করবে। এবং লরাকে পাওয়ার পর মাসিমো লরাকে 365 দিন দেয় তাকে ভালোবাসার জন্য। এই 365 দিনের মধ্যে যদি লরা মাসিমোকে ভালোবাসতে না পারে তাহলে মাসিমো লরাকে ছেড়ে দেবে, কিন্তু এই 365 দিনের মধ্যে যদি লরা কোনোভাবে মাসিমোর থেকে পালানোর চেষ্টা করে তাহলে মাসিমো লরাকে ট্র্যাক ডাউন করে তার ফুল ফ্যামিলিকে খুন করবে। এবং মাসিমোর সাথে থাকতে থাকতে লরা স্বাভাবিকভাবে কিছু ফিলিংস ডেভেলপ করে, আর যখন সে মনে করে যে সে মাসিমোকে ভালোবাসে সেই মুহূর্তে মাসিমোর কিছু রাইভালরি গ্যাং মাসিমোর উপর অ্যাট্যাক করে, এবং এই মুহূর্তে তাদের ভালোবাসা টানাপোড়ন বা তাদের ভালোবাসার স্বীকারোক্তি কী হবে আদৌ সেই নিয়ে এই বইটা হচ্ছে 365 ডেজ। বইটি একটি 365 ডেজ বইটা একটি 18+ বই, প্লাস এটা স্মার্ট বুক, এটা অ্যাডাল্ট বুক বলতেও পারেন। আর এই বইটার ইংলিশ আর গ্রামার খুবই ইজি আর খুব ইরোটিক বই, যেটা আমি আগেও বলেছি। আর এরকম বইয়ের আরও বাংলায় রিভিউ বা বুক সামারি শর্টে শুনতে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।